মানুষের হাসপাতালের অবস্থা তথৈবচ ছিলই, এখন পশু হাসপাতালেরও সেই একই দশা। ভাঙা গেট, চতুর্দিকে আবর্জনা, যত্রতত্র গড়াচ্ছে কাচের বোতল, কোনো জন্তুর আস্তানাও বোধ হয় হুগলির শ্রীরামপুরের এই পশু হাসপাতালের থেকে বেশি গোছানো। শ্রীরামপুরের প্রাণকেন্দ্রে রয়েছে একটি পশু চিকিৎসালয় এবং এই পশু চিকিৎসালয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই শুধু এখানকার নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু পশুপ্রেমী তাদের পশুদের এখানে নিয়ে আসে। অভিযোগ, ভাঙা গেট দিয়ে যখন তখন হাসপাতাল চত্বরে ঢুকে পড়ে বহিরাগতের দল। সকলের অলক্ষ্যে নিঝুম পশু হাসপাতালে অসামাজিক কাজের আড্ডা বসতে কতক্ষণ, নিরাপত্তাহীনতায় ভোগেন হাসপাতালের কর্মী। অফিস চত্বরে তো আমরা খুব একটা প্রোটেক্টেড নই, এখানে যেহেতু এখানে নানান কিছু অসুবিধা আছে চারপাশের লোকজন বা সব কিছু ধরুন, এই নিয়ে ওপর থেকে আমাদের নির্দেশও এসছে, সেই হিসাবে স্যাররা চেষ্টা করছেন সমাধান করার। আছে পাড়ায় সব ছেলে একটু আড্ডা বাড্ডা মারে, তারপর আবার বেরিয়ে চলে যাবে। আর কিছু নোংরা হয়, পরিষ্কার হয় না কেন, হয় কিন্তু ওই মাঝে সাঝে মিউনিসিপালিটি থেকে আসে, এই যখন ডেঙ্গু বেঙ্গু হয় তখন একটু পরিষ্কার পাতি হয়, তারপরে আবার সেই অপরিচ্ছন্ন থাকে, আবার মাঝে সাঝে আসে পরিষ্কার হয়। এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। একটা গেট করে যে পশু হাসপাতালে চলা দিয়ে আসা ঠিক। পুরসভা কেন নিজ উদ্যোগে এখনো পদক্ষেপ নিল না? এখন এসে তো আমি দেখছি, আমি কয়েকজনকে বলেছি, এরপরে আমাকে তো চিঠি পিঠি করতে হবে আর কি, দেখা যাক মিউনিসিপ্যালিটিকে বা আমাদের যে জেলার যে আমাদের যে মূল অফিস জেলাতে ডেপুটি অফিস, সেখানে চিঠি পিঠি করতে হবে দেখি। এবার উত্তর দিনাজপুর জেলার ছবি দেখুন। এই জেলার ইসলামপুরের রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র প্রায় চিকিৎসকহীন। 2016 থেকে এই প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো স্থায়ী চিকিৎসক। ইসলামপুর রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র 2016 সাল পর্যন্ত এখানে স্থায়ী চিকিৎসক ছিলেন, কিন্তু তারপরে তিনি ট্রান্সফার হয়ে যান, তারপর থেকে আর এখানে স্থায়ী কোনো ডাক্তারবাবু নেই, চিকিৎসক নেই। চিকিৎসকের অভাবে পরিষেবা দিচ্ছেন একজন ফার্মাসিস্ট। রোজের ভিড়, অফিসিয়াল কাজের সঙ্গেই চিকিৎসা পরিষেবাটাও সামলাতে গিয়ে এক প্রকার নাজেহাল অবস্থা। না, আমি ভেটেরিনারি ফার্মাসিস্ট, এখানে বর্তমানে স্থায়ী কোনো চিকিৎসক নেই, আমি ফার্মাসিস্ট হিসেবেই প্রাইমারি ট্রিটমেন্টটা দিয়ে থাকি প্রাণীদের। চিন্তা তো প্রচণ্ড হয়, এত ভিড়, এখানে কর্মী নেই, ডাক্তার নেই, প্রচণ্ড অসুবিধা হয়। প্রচণ্ড প্রচুর পরিমাণে ছাগল গরু কুকুর, শহর এরিয়া প্রচুর কুকুর নিয়ে আসে, আমরা চাই ডাক্তার আসুক। 2016 থেকে ডাক্তার নেই এখানে, একজন ডাক্তার দিয়ে 6টা জায়গা মানে প্রাণী সম্পদ বিকাশের যে ডিপার্টমেন্ট ভেট হসপিটালগুলো চালানো হচ্ছে, অ্যাম্বুলেন্স দিয়েছে একটা, 1962 ডায়াল করলে এরা বলে, গ্রামের থেকে ফোন করলে শহর বলে, শহর থেকে বললে গ্রামে বলে। কবে এই স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী একজন চিকিৎসক আসবেন সেদিকেই নজর থাকবে আমাদের। সুমিত সিনহা, নন্দদুলাল সরকার, বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।